চট্টগ্রাম থেকে আগত আমাদের ভাই ওয়াহিদ মুরাদ ভাই আর তানজিদ ভাই আসছেন আমাদের কাছ থেকে। আজকে 5-in-1 হিট প্রেস মেশিনটা আমাদের কাছ থেকে নেবেন। ওনারা আমাদের ইউটিউব ভিডিও দেখে আসছেন, আলহামদুলিল্লাহ। ওনাদের জন্য আমরা দোয়া করতেছি যাতে ওনারা খুব ভালোভাবে কাজটা করতে পারে এবং ব্যবসায়িকভাবে সাফল্য লাভ করে। আল্লাহ পাক ওনাদেরকে রিজিক দান করুন। এই যে মেশিনটা আমরা এখন এটা একটু সেট আপ করবো, ওনাদেরকে একটু কাজ করে দেখাই দিব যাতে করে ওনারা ওনাদের গন্তব্যস্থলে যে কাজটা করতে পারে। তো আসুন আমরা একটু দেখি। এই যে আমরা ছবিটা সেট করলাম, এটার উপরে সিলিকন পেপার দিলাম, এখন আমরা হিট ট্রান্সফারের কাজটা করব। আর এই কাজটা করতেছে আমাদের ভাই আলম ভাই। একটু দেখেন আপনার, এই দেখেন আমরা মোটে চাপ দিলাম, এখানে প্রথম 200 আপনার 200 সিলেক্ট করা আছে, এখানে 300-380 দেওয়া আছে, আমরা এখানে মাইনাস করব, এখানে আমরা 300 করব, এখন 300। ওকে, আবার এখানে আমরা মোটে চাপ দিলাম, এখানে 30 সেকেন্ড আছে, আমাদের লাগবে 20 সেকেন্ড, আমরা এখানে 10 সেকেন্ড মাইনাস করব। এই আমাদের 20 সেকেন্ড সিলেক্ট হয়ে গেছে, আবার মোটে চাপ দিয়ে আমরা টাইমারে চাপ দেবো। এই যে ওকে, এখন অটো ফিড উঠতেছে, এখন এটা 300 সেকেন্ড পর্যন্ত, 300 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা হিট হবে। এটা 89-90 হয়ে গেছে, 300 পর্যন্ত উঠবে, এরপরে 20 সেকেন্ড সময় লাগবে এই টি শার্টের হিট প্রেসের কাজটা সম্পূর্ণ হতে। এটা প্রতিবার কিন্তু 300 ডিগ্রি পর্যন্ত উঠানো লাগবে না, এটা ফার্স্ট টাইমই 300 ডিগ্রি উঠাতে হবে। এরপরে আপনি যদি 20-30টা গেঞ্জির কাজ থাকে, টি শার্টের কাজ থাকে, শুধুমাত্র 20 সেকেন্ড করে সময় যাবে। আমরা এই পরবর্তী ধাপটা দেখাবো, এখন এটা তাপমাত্রাটা উঠুক, আমরা একটু ধৈর্য ধারণ করি। আচ্ছা ভাই, আমরা ওয়াহিদ মুরাদ ভাইয়ের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ভাই তো অনেক দূরের থেকে আজকে ঢাকায় আসছেন, তো ভাইয়ের বিজনেসটা কি এই জাতীয় বিজনেস নাকি নতুন দিবে না আছে আপনার ব্যবসা? আমাদের ব্যবসাটা হচ্ছে মূলত চট্টগ্রামে অনেকগুলো সেক্টরগুলো আলাদা আলাদা করে বিজনেস করে। আমাদের যেমন টোটাল ডেলিভারি সিস্টেম থেকে চালু করে আমাদের আইটি সলিউশন, ডিজাইন, প্রিন্টিং, টি শার্ট ব্লকিং, টোটাল একটা বিজনেস সেট আপ আছে। তো আমরা চাচ্ছিলাম টি শার্ট ব্লকিং বা আদার্স যে আপনার মক প্রিন্টিং এর ব্যবসাটা যাতে এটা আলাদা একটা সাইট করবেন আপনারা, আলাদা সাইট করার জন্য এবং যাতে কম খরচে ভালো জিনিস দিতে পারে। জি জি, তো এই জন্য আপনার থেকে ইপসন বাজারে অনেক সুনাম শুনলাম এবং আপনার অনেক প্রশংসা, অশেষ ধন্যবাদ দোকান। আমি এই জন্য আপনার থেকে প্রোডাক্টটা নিশ্চিন্ত মনে কিনতে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হচ্ছে এই ব্যবসাটা আসলে লাভজনক ব্যবসা, বাট এটার একটা প্রচার করতে হবে। প্রচার ছাড়া আসলে কোনো কিছুরই প্রসার ঘটে না। এই ব্যবসাটা একটা টি শার্ট তার গ্রাহক যিনি নিবেন একটা প্রিন্ট করে, সে তার মনের মতো ইচ্ছা ডিজাইন অনুপাতে ওনারা প্রিন্ট করতে পারবেন, এবং যেমন সিরামিক মগ আছে এগুলোতেও প্রিন্ট করতে পারবেন, গেঞ্জি টি শার্ট আইটেম তো দেখাচ্ছি। তো আশা করি ভাইরা ব্যবসায় সাফল্য লাভ করবে, আল্লাহপাক ওনাদেরকে নেক রিজিক দান করবে আশা করি। তো ঠিক আছে, আমাদের এখন বর্তমানে 165-166 পর্যন্ত উঠে গেছে, এটা 300 পর্যন্ত উঠুক, আমরা একটু ধৈর্য ধারণ করি। আসুন আমরা দেখি, এখন 290 পর্যন্ত উঠে গেছে, 92, এটা 300 পর্যন্ত উঠলে আর 20 সেকেন্ড সময় লাগবে এটা কাজ শেষ হতে। আসলে অনেক ভাইরা প্রশ্ন করে প্রতিবারই কি 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে হবে? না, এটা এই এখন শেষ হয়ে যাবে, এই 20 সেকেন্ড নামা শুরু করে দিছে। এখন আমি খালি একটা পর একটা চেঞ্জ করব। হ্যাঁ, আমি যদি আরো গেঞ্জি আমরা রেডি করে রাখি, খালি ঢুকাই দিব আর 20 সেকেন্ড করে ক্লিক করব, এটার কাজ হবে। দেখেন এটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই হয়ে গেল, এই হয়ে গেল, আমরা অফ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিচ্ছি, আমরা কাজ করব না যেহেতু। এই দেখেন, এটা দেখেন, এই যে আমরা হিট প্রেস করেছি, এই যে দেখেন ছবিটা মাশাআল্লাহ পুরোপুরি ছবিটা আমরা এটার মধ্যে উঠে গেছে, এই উঠে গেল। আসলে ছবিটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক ভাইরা প্রশ্ন করে লেখা তো লেখাই, ছবি হবে কিনা, এই জন্য আমরা একটা ছবি, একটা ওয়ালপেপার, একটা ছবি আমরা এটার মধ্যে প্রিন্ট করে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন তো আপনারা বুঝেছেন যে কীভাবে এটা প্রিন্ট করে, প্রিন্টের কাজটা করে। তো ভাইদেরকে অশেষ ধন্যবাদ আমাদের কাছ থেকে। কত খরচ করে এটা একটু বলে দিন। হ্যাঁ, একটা আমাদের অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, যেমন আমি বলি এই মেশিনটা, এইটার কাজ করার উপকরণগুলো হচ্ছে হলো আপনার একটা কম্পিউটার লাগবে, একটা সাবলিমেশন প্রিন্টার লাগবে, আর একটা মেশিন লাগবে, সাথে পেপার লাগবে। সর্বোচ্চ মানে মিনিমাম না, সর্বোচ্চ খরচ আসবে একটা প্রিন্ট করতে 10 টাকা র মেটেরিয়ালস বাজে, মানে বাদে যদি আপনি মগে প্রিন্ট দেন
মগের মগের দাম যদি ধরেন আপনি 160 টাকা, সাথে কস্টিং ধরবেন 10 টাকা। যদি আপনি টি শার্টে জার্সি এবং পলিস্টারে প্রিন্ট দেন তাহলে টি শার্টের দাম যা আসে সেটার সাথে 10 টাকা অ্যাড করে নেবেন। তো আশা করি আপনার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহর নাম নিয়ে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।